আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আইসিটি বাংলা টিপসে। আপনারা যারা পাবজি অথবা ফ্রি ফায়ার প্লেয়ার রয়েছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে, সেটি হলো যে পাবজি ফ্রি ফায়ার বাংলাদেশে ব্যান হচ্ছে না। আপনি ঠিকই শুনেছেন, জানতে হলে ভিডিওটি অবশ্যই আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, টেলিভিশনে অথবা পত্রিকায় গত কিছুদিন ধরে, অর্থাৎ 3-4 দিন ধরে কিন্তু একটি বিষয় নিয়ে আলাপ হচ্ছে যে পাবজি ফ্রি ফায়ার বাংলাদেশে ব্যান হয়ে যেতে পারে, অর্থাৎ বাতিল হয়ে যেতে পারে। তো অনেকে এটির আশঙ্কা করলেও আমি মনে করি, বা অনেকে মনে করেন, যে এটি কিন্তু ব্যান হবে না। কারণ একটি বিষয় আপনারা লক্ষ্য করেছেন যে ফ্রি ফায়ার কিন্তু বাংলাদেশে সার্ভার স্থাপন করতে যাচ্ছে, অর্থাৎ তারা বাংলাদেশে মার্কেটিং শেয়ার হিসেবে অনেক মার্কেটিং শেয়ার বা বিনিয়োগ করতে যাচ্ছে। ফলে তাদের কিন্তু অনেক কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে বা লাখ লাখ টাকায় খরচ হয়ে গেছে। তো নিশ্চয়ই তাদেরকে সরকার থেকে অনুমতি নিতে হয়েছে বাংলাদেশে সার্ভার বসানোর জন্য। যদি ব্যানে করে দিতে হয় তাহলে তারা কোন যুক্তিতে বাংলাদেশে সার্ভার বসাবে? তারা নিশ্চয়ই আগে, অর্থাৎ পূর্বে কিন্তু সরকারের সাথে আলাপ করে নিয়েছে যে, অথবা সরকারি যেসব লোক রয়েছে যারা ইন্টারনেটের নিয়ন্ত্রণ করে, তো তাদের সাথে কিন্তু আলাপ করে নিয়েছে যে তারা বাংলাদেশে সার্ভার বসাবে নিশ্চয়ই। আলাপের মাধ্যমে যদি তখনই তারা বাতিল করার সিদ্ধান্ত নিত, তাহলে কিন্তু ফ্রি ফায়ার জীবনেও কি করতো, বাংলাদেশে সার্ভার বসানোর নামও গন্ধ কিন্তু মুখে আনত না। আর গত 29 তারিখ কিন্তু ডাকো টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন যে ইন্টারনেটে কিন্তু কোনো জিনিসই একেবারে বন্ধ করে দেওয়া যায় না। তিনি আরও বলেন যে পাবজি ও ফ্রি ফায়ার বন্ধের শত শত দাবি উঠে, আবার এটা চালু করারও শত শত দাবি উঠে। তো আমরা যদি এটাকে ব্লক করে দিই তাহলে কি হবে? তাহলে পরের দিন আবার বিপিএন ব্লক করবে কে? অর্থাৎ তারা কিন্তু বিপিএন দিয়ে খেলা শুরু করবে। আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্ডিয়াও যখন পাবজি ব্যান হয়ে গিয়েছিল সবাই কি করেছিল, বিপিএন দিয়ে খেলা শুরু করেছিল। তিনি আরও বলেন যে আমরা ওই যে গত কিছুদিন আগে, অর্থাৎ বন্ধুরা আপনার নিশ্চয়ই মনে আছে যে 26 মার্চ অথবা 27 মার্চ কি হয়েছিল, ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরও বিপিএন দিয়ে ফেসবুক কি করা হয়েছিল, ব্যবহার করা হয়েছিল। তিনি বলেন যে আমরা ফেসবুক বন্ধ করেছিলাম কিন্তু তারা ফেসবুকও কিন্তু বিপিএন দিয়ে চালিয়েছিল। বন্ধুরা, আমি এখন যে খবরটি বলছি এটি কিন্তু কোনোভাবে বানিয়ে বানিয়ে বলছি না, এটি কিন্তু জাগো নিউজ আরও কয়েকটি পত্রিকা ডাকো টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার কিন্তু সাক্ষাৎকারে এই কথাগুলো কিন্তু তিনি বলেছিলেন। তাকে একটি প্রশ্নে বলা হয় যে ওকে অনেক ছেলেমেয়েরা আছে ফ্রি ফায়ার বা পাবজি খেলতে না দিলে তারা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তখন কিন্তু তারা কী করবে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন যে তো এই গেম কীভাবে বন্ধ করা যায়। এই নিয়ে মোস্তফা জব্বার সাহেবকে প্রশ্ন করা হলে তিনি কী বলেন? তিনি বলেন যে নিয়ন্ত্রণ করতে পারেন না কেন, নিয়ন্ত্রণ করতে না পারা এটা হলো আপনাদের ব্যর্থতা। প্যারেন্টাল কন্ট্রোল বলে কিন্তু একটি বিষয় রয়েছে, তো তিনি সেটি ব্যবহার করতে বলেছেন। তিনি আরও বলেন যে ইন্টারনেটের জগতে কোনো কিছু একেবারে বন্ধ করে দেওয়া যায় না। আপনার মাথা ব্যথা হলে আপনি কি মাথা কেটে ফেলবেন, এটা তো কোনো সমাধান হতে পারে না। তো তিনি আরও বলেন যে কতটুকু গেম খেলা উচিত, কতটুকু আড্ডা দেওয়া উচিত, ঘরের বাইরে যাওয়া উচিত, ঘর থেকে বাইরের ফিরে আসা উচিত, এটা হলো অভিভাবকের দায়িত্ব। অভিভাবক যদি এটি নিয়ন্ত্রণ করতে পারেন এটা হলো অভিভাবকের ব্যর্থতা, অর্থাৎ অভিভাবক যদি নিয়ন্ত্রণ করতে না পারেন এটা হলো অভিভাবকের ব্যর্থতা। বন্ধুরা, সবচেয়ে খুশির ব্যাপার হলো যে সাক্ষাৎকারে তিনি বলেন যে এই দুইটা গেম বন্ধ করা আমার কাছে সমাধান বলে মনে হয় না। অর্থাৎ তিনি কিন্তু মনে করেন যে এই দুইটা গেম বন্ধ করে দিলে যে এটা সমাধান হয়ে যাবে তা কিন্তু নয়। তিনি বলেন যে আমাদের গার্ডিয়ানরা কিন্তু এখন পর্যন্ত যোগ্যতা সম্পন্ন না, অর্থাৎ তারা কিন্তু সন্তানদেরকে নিয়ন্ত্রণ করতে জানে না, এই কারণে নাকি সন্তানরা অথবা ছেলেমেয়েরা নষ্ট হয়। তো তিনি আরো বলেন যে ছেলেমেয়েরাকে আর কোনো কারণে নষ্ট হয় না, তারা যখন সিগারেট খেতে যায় তখন কি নষ্ট হয় না, অথবা তারা যদি মাদকদ্রব্য খায় তারা কি নষ্ট হয় না, অথবা তারা যখন গেমই খেলতে যায়, এখন কি আপনি গেমের কারণে কি ছেলেমেয়েদের ইন্টারনেট সুবিধা থেকে কি বঞ্চিত করবেন? তো তিনি আরো বলেন যে আমাদেরও কিন্তু একসময় গেমের দোকান ছিল, আমরাও গেম খেলেছিলাম। তো তিনি বলেন যে আপনারা খোঁজ করেন কোন জেনারেশন গেম খেলে না, অর্থাৎ সবাই গেম খেলেছে। মোস্তফা জব্বার বলেন কোনো কিছু খারাপ থাকলে সেটাকে নিয়ন্ত্রণ করা যায়, একেবারে বন্ধ করে দেওয়া এটা আমি মনে করি ঠিক না, কিন্তু বন্ধ করে দিয়ে কিছু করা যায় এটা আমি মনে করি না। বন্ধুরা, সর্বশেষ তিনি বলেন যে ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, এই কথা অনেকে বলে কিন্তু এ কথা কোনোভাবে ঠিক না। অর্থাৎ তিনি বলেন যে ছেলেমেয়েদের প্রতি আস্থা রাখেন, আপনার সন্তান যখন গেম ছেড়ে দেয় তখন ছেড়ে দেবে। তো এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই এতগুলো বাক্যর মাধ্যমে অথবা এই সাক্ষাৎকারের মাধ্যমে আপনি কি বুঝতে পেরেছেন, এটির লিঙ্ক অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, যাতে আপনারা পড়ে জানতে পারেন যে আসলে তিনি কি বলেছেন। তো আমি এখানে সংক্ষিপ্তভাবে এটি বলার চেষ্টা করেছি। এর মাধ্যমে প্রমাণ হয় যে অথবা ফ্রি ফায়ারও যে বাংলাদেশে সার্ভার আনবে, আর তার সাক্ষাৎকারের মাধ্যমে, অর্থাৎ ডাকো টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার সাহেবের সাক্ষাৎকারের মাধ্যমে এই বিষয়টি বুঝে যায় যে ফ্রি ফায়ার বা পাবজি কিন্তু বাংলাদেশে অত সহজে এখন ব্যান করা হবে না। হয়তো এটিকে একটু লিমিটেশন বা কোনো কিছু লিমিট করা হতে পারে, কিন্তু একেবারে ব্যান করা হবে না। তো এটি কিন্তু ফ্রি ফায়ার অথবা পাবজি লাভারদের জন্য একটি বড় সুখবর। আশা করি বন্ধু আমাদের আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান, শেয়ার করুন বন্ধুদের মাঝে। আর ওই তোমাদের প্রযুক্তি বিষয়ক ভিডিও দেখতে আইসিটি বাংলা টিপস এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দেবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।